गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू अ ब्रैंड न्यू व्लॉग। आज के सकाल सकाल একটা মেডিকেল ইমার্জেন্সির জন্য ডাক্তার স্টার্ট করতে পারিনি, এই যে ডাক্তার দেখিয়ে এলাম। সো এখন থেকে ব্লগটা স্টার্ট করব। আর আমি ভাবলাম যে শ্যাম্পু করার কথা, চুল তো আমার প্রচণ্ড তেল তেলে হয়ে গেছে, তো ভাবলাম কীভাবে আমি এখন চুলের কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। এখানে ও ক্লাস না করে বসেছে সিলেক্ট করতে সানমাইকা। এখানে সানমাইকা ঠাকুর ঘরে, ঠাকুর সিংহাসনের সানমাইকা না, এইটা একটু এইটা কালারটা একটু আলাদা, এটা আমাদের খাটে, এইটা খাটে, এইটা খাটে কিনলে বোঝা যাচ্ছে। যেটা দিয়ে সানমাইকা সিলেক্ট করছে বইটার ডেপথটা দেখো বাবা, আমি ধরতেই তুলতে পারছি না। যাই হোক, এই যে কত মোটা। ওয়েল, তোমরা সবাই কম বেশি জানো যে আমি চুলে কিছুদিন আগে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি। তো যে কেউ না জেনে থাকো তাই বলবি, আমি স্মুথনিং করিয়েছিলাম। তো আমার অলরেডি একটা ওয়াশ হয়েছে, ঠিক আছে, শ্যাম্পু করেছি, আর স্পা আমার 10-15 দিন পর আছে। তো এখন আমি বাড়িতে কীভাবে চুলটাকে কেয়ার করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো আজকে শ্যাম্পু করবো, তাই আমি ভালো কীভাবে এখন শ্যাম্পুটা করি, কারণ প্রসেস তোমরা জানো চেঞ্জ হয়ে গেছে। আগে শ্যাম্পু জাস্ট 5 মিনিটে যেতাম মাত্র শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে আসতাম, বাট এখন সেরকম একদম ব্যাপার নয়। শ্যাম্পু করতে প্রায় আমার 20-30 মিনিট চলে যাচ্ছে এখন। তো সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করে দিই। নর্মালি আগে যে মার্কেট ব্রড প্রোডাক্টসগুলো ইউজ করতাম সেগুলো এখন করতে পারি না। তো সবার ফার্স্টে শ্যাম্পু করার আগে চুলটাকে দেখো আছড়ে নিয়েছে ভালো করে, যাতে কোনো রকম নটস না থাকে, ঠিক আছে। আগে আমি চুলটা সবসময় এরকম উল্টে ওয়াশ করতাম, মানে সামনের দিকে ফেলে, যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, বাট এখন সেটা আর পসিবল হবে না, কারণ আমাকে বলে সবসময় চুলটা পেতে শ্যাম্পু করতে, মানে এইভাবেই শ্যাম্পু করতে, মাথা উল্টে আর করা যাবে না। আর আমি লরিয়াল এক্সটেন্সো দিয়ে আমি চুলটাকে স্মুথনিং করিয়েছি। আর আমি কোন প্রোডাক্টগুলো ইউজ করছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো আমি শ্যাম্পু করবো ফার্স্টে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটিকেয়ার স্মুথ স্ট্রেট, এই প্রোডাক্টটা দিয়ে আমি শ্যাম্পুটা করবো। আর আমি অলওয়েজ ডাইলিউট করে শ্যাম্পু করি, তো এইটাই করা যায় কি না আমি জানি না, বাট আমি আগের দিনে ডাইলিউট করেই করেছি, কারণ আমি কোনো রকম প্রোডাক্টই ডাইরেক্ট আমার স্ক্যাল্পে দিই না। ওকে, তো সবার ফার্স্টে আমি একটা মগ নিই, মগে একটুখানি জল নিই, ঠিক আছে, দিয়ে প্রোডাক্টটা দিই, দিয়ে একটুখানি গুলে ডাইলিউট করে নিই, তারপরে সেটা দিয়ে ওয়াশ করি। আর প্রোডাক্টটা খুব কমই লাগছে, খুব একটা বেশি লাগছে না। অ্যান্ড দেন শ্যাম্পু করার পরে আমি চুল থেকে ভালো করে আস্তে আস্তে এরকম করে জলটাকে বের করে দিই। ওকে, তারপরে আমি ইউজ করছি একটা কন্ডিশনার, সেটাও ম্যাট্রিক্সের অপটিকেয়ারের, এই রেঞ্জেরই একটা কন্ডিশনার ব্যবহার করছি। ওয়েল, আমি স্নান করে চলে এসেছি, শ্যাম্পু আর কন্ডিশনার লাগিয়েছি, ঠিক আছে। এবার এই চুলটা এরকম ভেজা অবস্থাতে আমি লাগাবো হচ্ছে ম্যাট্রিক্সের এই মাস্কটা। ম্যাট্রিক্স অপটিকেয়ারের এই মাস্কটায় তোমরা পাবে 490 গ্রাম, আর এটার প্রাইস অ্যারাউন্ড 730। এই মাস্কটা আমি অ্যাপ্লাই করবো, এটা লাগানোর একটা প্রসেস আছে সেটা তোমাদের সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো সবার ফার্স্টে এরকম করে ছোটো ছোটো করে সেকশন নিতে হবে, ঠিক আছে। আমি অতটা ভালো পারি না, কারণ প্রথম এক দুবারই লাগাচ্ছি, দেন এটাকে বলেছে হাতে যতটা পারবো টেনে টেনে এটাকে মাস্কটাকে লাগাতে হবে, ঠিক আছে। মাস্কটা লাগাতে বেশ কিছুটা সময় লাগে, কারণ প্রত্যেকটা ছোটো ছোটো করে সেকশন নিতে হয়। অ্যান্ড দেন সেটাকে 15 মিনিটস রাখতে হবে, তারপরে সেটাকে শুধু ধুয়ে নেবো, আর শ্যাম্পু করবো না। এবার এইভাবে আমাকে 15 মিনিটস ওয়েট করতে হবে, দেন তারপরে আমি সেটা ভালো করে অনেকটা জল লাগে দিয়ে সেটাকে ভালো করে ওয়াশ করতে হবে। ব্যাস, এবার আমাকে স্ট্যাচু হয়ে 15 মিনিটস কাটাতে হবে। তো সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোতে আমরা ছোটোখাটো কসমেটিক্স কিছু না কিছু কিনেই থাকি, যদি এবার আমি সেরকম কিছু কিনে নিই, কারণ আমার এখন অব্দি যা যা আছে কিছুই শেষ হয়নি। তাই সত্যি কথা বলতে একটা জিনিস দুটো করে কেনার কোনো মানে হয় না, কিন্তু তোমাদের এখন হয়তো অনেকেরই কেনার আছে। আর এখন অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল, তাই এই সুযোগে তোমরা একদম হাতছাড়া করো না, পুজোর আগে আগে সেলটা রোজ থাক, প্রত্যেকবার পড়ে না, অনেক সময় পুজো আগে পরে পড়ে যায়। তো এই সময় তোমরা অনেক কিছু কিনে নিতে পারো কম দামের মধ্যে। মেকআপ তো অবশ্যই করবে, কিন্তু তার আগে একটা সানস্ক্রিন যেটা সেটা মাখতেই লাগবে, কারণ না হলে তার পরের দিনকে মুখটা ট্যাড পড়ে যাবে। তাই আমি যে সানস্ক্রিনটা মাখি, আমি এটা প্রায় 3 থেকে 4 বছর ধরে মাখছি, আর আমার সত্যি কথা বলতে অ্যাকনে প্রোন স্কিন, উপর থেকে সেন্সিটিভ স্কিন, তাই আমার স্কিন এটা খুব ভালোভাবে যায়। এটা হচ্ছে নিউট্রোজিনা আল্ট্রাশিয়ার সানব্লক উইথ SPF 50+, PA++। তো SPF 50+টা আমি কেন তোমাদেরকে রেকমেন্ড করছি, তার কারণ হচ্ছে যত SPF বাড়ে, ঠিক আছে, ততক্ষণ সেটার স্টেবিলিটিটা আরও বেশিক্ষণ বাড়ে। দুর্গা পুজোতে আমরা কিন্তু রাস্তায় 1-1.5 ঘন্টার জন্য বেরোই না, বেশ অনেকক্ষণের জন্য বেরোই, সেই জন্য আমি বলবো SPF 50টা তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর সানস্ক্রিন এমন একটা জিনিস যেটা কিন্তু সময়ের সাথে সাথে
উবে যায়। তাই সানস্ক্রিনটাকে বারবার রিঅ্যাপ্লাই করতে হয়। কিন্তু মেকআপ করে কি আবার সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করা পসিবল? পসিবল না। আর তখন কী হয়ে যাবে, ট্যান পড়ে যাবে। তাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি যে এই প্রোডাক্টটা, সেটা তোমাদেরকে কিন্তু এবার পুজোয় ট্যান পড়া থেকে একদম বাঁচাবে। অ্যাকমে রোজ পাউডার উইথ সানস্ক্রিন, যে পাউডারের সানস্ক্রিন থাকে সেটা আমার ভীষণ হ্যান্ডি। কেন বলো তো, যখন তুমি একটু টাচ আপ করার জন্য পাউডারও লাগাচ্ছো, তার সাথে সাথে তোমার সানস্ক্রিনটাও রিঅ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এবার পুজোয় এইটা কিন্তু মাস্ট হ্যাভ, কারণ আমি সত্যি কথা বলতে পুজোয় বেরোলে এইটা ক্যারি করি। আর যে কম্প্যাক্টগুলোতে সানস্ক্রিন থাকে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। এটাই আমার শেড হচ্ছে 021 পিঙ্ক। এটার প্রাইস এখন অ্যামাজনে চলছে, প্রাইসটা মেনশন করে দিচ্ছি, 118, মানে 118 টাকা মাত্র। এটার প্রাইস মাত্র 118 টাকা। তাহলে তার মানে ভাবো এটা কতটা অ্যাফোর্ডেবল, মানে তোমরা এটাতে কম্প্যাক্টও পাচ্ছ, তার উপরে উপরে সানস্ক্রিনটাও পাচ্ছ। পুজোতে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা ভালো প্রাইমারের খুব প্রয়োজন। সেক্ষেত্রে তোমরা ওয়েটার ওয়াইল্ডের ফোটো ফোকাস ফেস প্রাইমার, যেটা হচ্ছে একটা ম্যাটিফাইং প্রাইমার, এটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো এই ওয়েটার ওয়াইল্ড প্রাইমারটা তোমরা ভাবো হচ্ছে 25 ml প্রোডাক্ট। এটার এমনি প্যাকেজিং প্রাইস হচ্ছে 599, মানে 600 টাকা, কিন্তু এখন ডিলে তোমরা পাবে হচ্ছে 358, মাত্র 358 টাকায়। অ্যান্ড ফাউন্ডেশনটা সবার নিজের আলাদা আলাদা প্রেফারেন্স অনুযায়ী ব্যবহার করা হচ্ছে। তা এখানে আমি তোমাদেরকে একটা ভীষণ অ্যাফোর্ডেবল আর সাথে সাথে একটা ভালো ফাউন্ডেশন দেখাবো, যে তোমরা তোমাদের শেড অনুযায়ী ব্যবহার করতেই পারো। এটা হচ্ছে মিডিয়াম টু ফুল কভারেজ, মানে তোমরা যদি হালকা স্পট থাকে তাহলে এই ফাউন্ডেশনটা খুব ইজিলি সেটাকে ঢেকে দেয়। কারণ আমার যেরকম হালকা হালকা, কিন্তু এখানে কিন্তু আনইভেন স্কিন টোন আছে। যদি ভালো করে দেখো এই চোখের এই জায়গাগুলোতে আবার ভালো মতো আনইভেননেস আছে। তো এইটা কিন্তু ফাউন্ডেশনটা ভালো করে সেটাকে কভার করে। কিন্তু যাদের আমি বলবো খুব বেশি অ্যাকনে স্পট আর ফুল কভারেজ চাও, তাহলে এই ফাউন্ডেশনটা সেটার জন্য হবে না। ফাউন্ডেশনটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফোটো ফোকাস ফাউন্ডেশন। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রত্যেকটা প্রোডাক্টই আমার প্রচণ্ড ভালো লাগে। পার্সোনালি এই ফাউন্ডেশনটা আমার সব থেকে বেশি পছন্দ। এটার প্রাইস হচ্ছে 599, বাট এখন তোমরা অফারে এটা পাবে হচ্ছে 449, মাত্র 450 টাকায়। ভাবো এটা কতটা সস্তায় তোমরা পাচ্ছ। গুড ইভিনিং এভরিওয়ান। তো বেশ কয়েকদিন ধরে এটা বাইরে বেরোনো হচ্ছে, স্কিনটা আমার ডেড টায়ার্ড লাগছে, বিশ্বাস করো। মানে স্কিনের মধ্যে আমার না একটা মানে গ্লোই ফিল করতে পাচ্ছি না আমি। আর রোজ প্রায় বেরোনো হচ্ছে, তো একটা ট্যানও পড়ছি। আর এখন সবসময় যেহেতু আমরা মাস্ক পরি না, এই জায়গার প্রচণ্ড পরিমাণে হিউমিডিটিটা বেড়ে যায়, তো অ্যাকনে হওয়ার চান্সেসটা খুব বেড়ে যায়। তাই ভাবছিলাম এখন তো পুজো, তাও হাতে বেশ কয়েকটা দিন সময় আছে, তা আজ একটু ডিটাইনিং করে নিতে, পুজোর আগে আগে আরেকবার আমি কিছু একটা হালকা করে ক্লিন আপ করে নিতে পারবো। অবশ্যই বাড়িতে পার্লারে এখন আমি যাচ্ছি না, বাট যেতে হবে, কারণ আমার পুরোটা রীতিমতো জঙ্গলে পরিণত হয়ে গেছে। তো এটাকে একটু তো হালকা ক্লিন আপ করতে হবে পুরোটাকে, ওইটার জন্যই যেতে হবে। আর তাই ভাবলাম কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, কারণ পুজো আসছে, তোমরা যদি কেউ বাড়িতে একটুখানি ক্লিন আপ করতে চাও, মানে ট্যানিং করতে চাও, তো তোমাদেরও একটু হেল্প হয়ে যাবে। আজকে হোমমেড দিয়ে দেখাবো না, কারণ কী বলো তো, হোমমেড যে কোনো জিনিসটা তোমার একদিনের রেজাল্ট দেয় না, তোমাকে ওটাকে একটু করে যেতে হবে। আর তো কয়েকটা সিম্পল বেসিক জিনিস দিয়ে আমি ডিটাইনিং করি, তো সেটাই তোমাদেরকে আমি আজ একটু দেখাবো। তো আমি ডিটাইনিংটা এখন করবো, আর কিছু ছোটো ছোটো করে তোমাদেরকে একটুখানি আমি স্টেপগুলোকে দেখিয়ে দেবো, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো সবার ফার্স্টে যে কোনো কিছু করার জন্য আমাদের আগে দরকার আছে ক্লিনজার। তো তোমরা তোমাদের কাছে যে কোনো যা ক্লিনজার আছে সেটা দিয়ে ভালো করে স্কিনটাকে আগে ক্লিনজিংটা করে নেবে। তো আমি এখানে একটা আয়ুর্বেদ ক্লিনজার ব্যবহার করছি, ঠিক আছে। এটা দিয়ে তোমরা ফার্স্টে পরিষ্কার হাতে নিয়ে অল্পই লাগে সেটাকে ভালো করে মুখটাকে যেরকম করে ফেস ওয়াশ করি আমরা, সেইভাবে ভালো করে ক্লিনজারটাকে অ্যাপ্লাই করতে হবে। আমার মুখটাকে দেখো ক্লিনজ করা হয়ে গেছে, এবার একটা ওয়াইপসের সাহায্যে আমি ক্লিনজারটাকে রিমুভ করবো। তোমরা মুখটা ধুয়েও নিতে পারো, ঠিক আছে। পরেই হচ্ছে মেন স্টেপ, সেটা হচ্ছে ডিট্যানিং। সেটার জন্য আমি ব্যবহার করি, এটা আমি বরাবর ব্যবহার করি, অনেক বছর হয়ে গেছে, তো নেচারসের এই ল্যাকটো ট্যান ক্লিয়ার, ঠিক আছে। এটা ছোটো প্যাক সব থেকে মনে হয়, এটা দারুণ প্রাইসটা, এটা 50 গ্রামের প্যাক, ঠিক আছে। এটা প্রাইসটা কত, 100 টাকা মতন লেখা আছে। তাই আরও হয়তো দোকানে গেলে তো একটুখানি ডিসকাউন্ট দিয়েই দেয়, এমআরপি তো পুরো নেয় না, তাহলে 100 টাকার মধ্যেই প্যাকটা পাবে, অনেক দিন যায়। কারণ আমরা তো রোজ রোজ ট্যান রিমুভ করি না, যখন দরকার হয় তখন করি। তো এরকম ল্যাকটোট্যানটা কনসিস্টেন্সিটা দেখো, একদম মানে কী বলতো ভীষণ পাতলা। এটাকে ভালো করে সারা মুখে প্যাকের মতন করে লাগাতে হবে, আর কিছু কোনো ব্যাপার না, মানে খুব তামঝাম কোনো ওইসব কোনো ব্যাপার না, খুব
হালকা হাতে এটাকে লাগাতে হবে। যা কিছুই লাগাবে না অলওয়েজ না নেকে লাগাবে, ওই মুখে লাগালে গলায় লাগালে না, তাহলে তো গলাটা আলাদা রকম লাগবে, তো মনে হবে মুখটা অন্য এক ব্যক্তির গলাটা আরেক ব্যক্তির। তাই যা কিছু লাগাবে গলায় ডেফিনেটলি লাগাবে। পুরো ইভেনলি লাগানো হয়ে গেছে। এবার এইটাকে খুব বেশি মানে একদম টাইম ধরে রাখতে হয়, ঠিক আছে? এটাকে আমি তো 10 থেকে লেখা আছে 10 থেকে 15 মিনিট, আমি 15 মিনিটস রাখি ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু একদম রাখবে না। তারপরে এটা হালকা হাতে ম্যাসাজ করে তুলে দেবে, দ্যাট ইজ ইট। খুব ইজি ট্যান ক্লিয়ার করা। তারপরে হ্যাঁ, তারপরে আরও দুটো স্টেপ আছে, সেটা আমি তোমাদেরকে মুখটা ধুয়ে আসার পরে বলছি। ওয়েল, যতক্ষণ প্যাকটা শোকাচ্ছে আমি তোমাদের একটুখানি সিঁড়িটা আমাদের দেখিয়ে দিই, মানে সিঁড়িটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটাই জাস্ট তোমাদের একটু দেখাবো। দাঁড়া, সো এখানে আমাদের ওয়ার্ড্রপটা উল্টো করে রাখা রয়েছে, কারণ আজকে তো মিস্ত্রিরা আসেনি, কাজ হয়নি। অ্যান্ড নেক্সট দেখো এখানটার কি সুন্দর করে টপগুলোকে একটু একটু করে রাখা রয়েছে, এটা আরও সুন্দর করে রাখা হবে, কারণ উপরে দেখছো নিশ্চয়ই পেটি পেটি পড়ে আছে, এই জায়গাটা আরও নোংরা হয়ে রয়েছে, কারণ যেহেতু কাজ হচ্ছে বুঝতেই পারছো। বাট এটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে দেখালাম। টপগুলো তো রং করা না, আরও বেশি ভালো লাগছে। ইভেন উপরে আরও কাজ হবে, কেন বলো তো, ওখানে আরও দুটো টপ আছে, ওই ভিতরে আরেকটা টপ আছে, ওগুলোকে ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখা হবে। প্যাকটা রিমুভ করার পরে বেস্ট হবে যদি তোমরা স্ক্রাবিং করো, যদি মনে হয় তোমাদের স্কিনের উপরে ডেড সেলস আছে তাহলে আমি বলবো ডেফিনেটলি স্ক্রাবিংটা করো। বাট আমি যেহেতু রাতে স্যালিসালিক অ্যাসিড ইউজ করি, যেটা কিনা একটা কেমিক্যাল এক্সফোলিয়েটার, সেই জন্য আমি আর ফিজিক্যাল এক্সফোলিয়েটার করবো না, তাহলে কি আমার স্কিনে আমার সেটা খুব বেশি হার্শ হয়ে যায় দুরকম এক্সফোলিয়েশন করলে, তো আমি সেটাকে স্কিপ করলাম। তোমরা এরপরে ডেফিনেটলি একটা স্ক্রাব ইউজ করতে পারো, এম ক্যাফেনের এই স্ক্রাবটাও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো, এর মানে পার্টিকেলসগুলো খুব হার্শ হয় না স্কিনে, তোমরা এটা ট্রাই করতে পারো। তারপরে সেটা রিমুভ করে একটা জাস্ট ময়শ্চারাইজার লাগবে, তাহলে এনা বাড়িতে এইটুকু যদি দু সপ্তাহ পরপর করো তাহলে দেখবে স্কিনটা যথেষ্ট গ্লো করছে। এখন একজন বসে পুজোর জামা অল্টার করছে, সাইজে যেগুলো গন্ডগোল হয়েছে সেগুলো সব অল্টার হচ্ছে, আর আমাকে কফি করে দিয়েছে, এই যে আমি অফিস থেকে যখন কফি খাচ্ছি আর কাজ করছি আর ওকে দেখাচ্ছি। দাঁড়াও, দাম দিয়ে কেনার মানে কি, যখন সাইজেই হয় না সাইজ ঠিক আছে তাহলে কি হয়েছে, তাহলে আসলে অল্টার করছো কেন? এটার অন্য ব্যবস্থা, ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম। ডিনার করে ছাদে একটু এসেছি হাঁটতে, আবার একজন দৌড়াচ্ছে। ইভেন ইচ্ছা আছে মর্নিং ওয়াকে যাওয়ার, যদি মানে আজকে রাতের মতো ভিডিও এডিট করে শুতে পারি তাহলে সকালে ভোরবেলা উঠে কোনো কাজ নেই, তো মর্নিং ওয়াকে যাব। কি কালকে যাবে? তো কালকে তোমার কিছু কাজ আছে? স্পিডে আছে অনেক। তো আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি, যদি তোমাদের আজকে ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।